যদি দাওয়াত ইসলামী না হতো তবে হয়তো থ্যালাসেমিয়া ও হিমোফেলিয়া রোগীদের জন্য কোভিড-19 50,000 অধিক রক্তের ব্যাগ সংগ্রহ হতো না, প্রতি বছর হাজারো হাফেজ ওলামায়ে কিরাম তৈরি হতো না, যুগোপযোগী সহজবুদ্ধ কোরআন সুন্নাহ মোতাবেক লিটারেচার উম্মার নাগালে আসত না, সমাজের অসহায় দুস্থ ব্যক্তিরা অসহায় ও বঞ্চিতই রয়ে যেত। আমাদের শিশুরা কার্টুনের মাধ্যমে দিন শেখার পরিবর্তে অমুসলিমদের অপসংস্কৃতি শিখে বড় হতো। অভিভাবকগণ এমন কোনো স্কুল পেত না যেখানে নিজ সন্তানকে দিনী এবং আধুনিক শিক্ষায় প্রতিষ্ঠিত মানুষ হিসাবে গড়ে তুলবে। ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে বিশ্বব্যাপী মুসলমানরা ঘরে বসে কোরআনে পাক এবং 30-এর অধিক কোর্স করতে পারত না। মানুষের সংশোধনের জন্য দেশে দেশে, শহরে শহরে, গ্রামে গ্রামে দিন প্রচারের জন্য সফর হতো না। যদি দাওয়াত ইসলামী না হতো তাহলে হয়তো বিশ্বব্যাপী দাওয়াত ইসলামীর উদ্যোগে প্রতি বছর 600 অধিক মসজিদ নির্মাণ হতো না, এমনকি অমুসলিমদের উপাসনালয়গুলো মসজিদে কনভার্ট হতো না। যদি দাওয়াত ইসলামী না হতো তাহলে হয়তো বিশ্বব্যাপী মুসলমানগণ ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ইংলিশ, উর্দু এবং বাংলা ভাষায় ইলম অর্জন করতে পারত না। বিশ্বাস করুন, দাওয়াত ইসলামী আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত, সুতরাং আমাদের উচিত এর সঙ্গ দেয়া।